শবনম ইসলাম লিখেছেন আমাদের বাসায় তিনটা হিন্দু পরিবার ভাড়া নিয়েছে মুসলিম পরিবারও ভাড়া নিয়েছে হিন্দু পরিবার আমাদের বিল্ডিং বিল্ডিং তাদের ফ্ল্যাটে পূজা করে ঘন্টা বাজায় এতে আমাদের বাসায় কীরহমত্রে ফেরেস্তা প্রবেশ করবে না প্রথম কথা হলো যে অন্য ধর্মাবলম্বী মানুষদের কাছে বাসা ভাড়া দেওয়াটা ইস্তমাস দৃষ্টি কিন্তু এখনো বা গুনাহের কাজ নয় বাসা ভাড়া নেওয়ার পর তারা যদি সেখানে পুজো করে সে দায় তাদের উপরে এ দায় আপনাদের উপরে বর্তাবে না এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে তারা তাদের পুজোর যে আওয়াজ আসছে এইটা অবশ্য অ্যাভয়েড করতে পারলে ভালো হতো জানলা ইত্যাদি বন্ধ করে অথবা তারা যেন তাদের মধ্যে সীমাবদ্ধ রাখে এটা করতে পারলে ভালো হতো বাট এটা না করতে পারলে যে আপনার গুণা হবে আপনার আমাদের ফেরস্তা থেকে বঞ্চিত হবে এটা সেরকম না আপনি আপনার আমলের জন্য আলাদা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন কারোর কর্মের বোঝা আপনাকে বহন করতে হবে না কিন্তু পুজোর আওয়াজ কিংবা মিউজিকের আওয়াজ এই জাতীয় হারাম নিষিদ্ধ জিনিসের আওয়াজগুলো আসলে তার একটা এফেক্ট পড়তে পারে সেই সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে বলতে বলেছি যে যদি অ্যাভয়েড করা যায় ভালো হয় কিন্তু এর কারণে আপনার গুণা হবে না অ্যাটলিস্ট কারণ তার দায় তাদের আপনার না আয়সা বিনতে হানিফ লেগেছেন আমার আম্মু তার বাবা মায়ের পারিবারিক অবস্থানের চারদিকে বাউন্ডারি করতে চায় কিন্তু আম্মু নিজের কোনো টাকা নেই আমার আব্বু কবর বাঁধাতে টাকা দিতে নারাজ আমি সংসার খরচের টাকা বাঁচিয়ে সেখান থেকে কবর বাউন্ডারি করতে পারেন কিনা এখন বলো এক নম্বর কথা হলো যে একটা নির্দিষ্ট কবর না অনেকগুলো কবর আছে তার সাইডে বাউন্ডারি দিলেন এটা কোনো নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ বিষয় না এ বিষয়ে আপনার বাবা কে বোঝানো উচিত যদি এরকম হয় ব্যাপারটা আর দ্বিতীয় কথা হলো যে আপনার বাবা যেখানে টাকা দিতে সম্মত নন খরচের টাকা বাঁচিয়ে তার টাকায় সেখানে খরচ করা যায় হবে না তাকে নিজস্ব কোনো টাকা দিলে সেখান থেকে তিনি করতে পারেন যদি সরিয়ে নিষেধ না থাকে সেরকম কাজে ব্যয় করেন তিনি সোয়াজিয়া রুকাইয়া এটা কি আপনি লিখেছেন আমার বোন মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে ও সারাদিন জোরে জোরে বকছে মা বাবাকে আঘাত করছে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বাসা সব ভেঙে ফেলছে এখন আমাদের করণীয় কি ডাক্তার তো অবশ্যই দেখাবেন সাইক্রিস্ট সাইক্রিয়াটিস্ট বা মানসিক ডাক্তার আপনি দেখাবেন সেই সাথে রুখিয়া রিলেটেড সমস্যা কিনা সেজন্য ভালো করে রাখির স্বর্ণাপন্ন হবেন সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো রুকিয়ার অনেকগুলো গ্রুপ আছে আপনি খুঁজে বের করে যারা কন হাদিসের আলোকে শুধু রুকিয়া করেন এবং সেখানে সরিয়া বিরোধী কোনো কিছু নেই তাদের সহযোগিতা আপনি নিতে পারেন মরিয়াম বেগম লিখেছেন আমার মাসিকের সময় তিন দিন পরে সুস্থতা দেখা দেয় তারপর দুই দিন ভালো থাকি এরপর আবার দুই এক দিন দেখা দেয় যখন ভালো থাকি তখন আমি নামাজ পড়ি সেই সময় নামাজ পড়া ঠিক হবে কিনা। না দেখুন আপনার মা এই ঘটনা যদি নিয়মিত হয় অর্থাৎ সবসময় যদি আপনি তিন দিন মাসিক থাকেন তিন দিনের পর আপনি সুস্থ হয়ে যান তারপর আবার দু দিনের তিন দিনের পর আপনার দেখা যায় তাহলে এটা অসুস্থতা হিসাবে গণ্য হবে এটা মাসিক হিসাবে গণ্য হবে না যদি আপনি এটা আমি নামাজ পড়ছেন যে সেটা আপনি সঠিক করছেন আর যদি হঠাৎ এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার মূল অভ্যাস কি সেটা দেখতে হবে যে মূল অভ্যাস বা সবসময় নিয়ম যেটা আছে সেটা সাত দিন আট দিন হলে মাঝখানে যদি এক দিন ভালো দেখেন আপনি সেটাকে ভালো ধরবেন না সেটাকে মাসে গণ্য করবেন যদি এরকম নিয়মিত আগে থেকে থাকে জোনাকি থেকে আপনি দেখেছেন সাতই ফেব্রুয়ারি কোনো মুস্তি মারা গেলে আটই ফেব্রুয়ারি দাফন নয় ফেব্রুয়ারি মেজবান করা কি জায়জ হবে নাকি আরাম হবে মানুষ মারা যাওয়ার পর যত দ্রুততার সাথে সম্ভব তাকে দাফন করা উচিত যেদিন মারা গেছে তার মারা যাওয়ার সময় যত অল্প সময়ের মধ্যে সম্ভব তাকে দাফন করা উচিত সেখানে একদিন পরে যে দাফন করা হয় কোনো যুক্তির কারণ না থাকলে এটা এরকম করাটা উচিত না করে অমুক আসবে তমুক আসবে একদম ফার্স্ট ব্লাডের লোক ছাড়া অন্যদের জন্য এরকম লেট করা উচিত না সাল্লাম বলেছেন আসু বিল জানাজা তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো লাশ দাফন জানাজা এগুলোতে বিলম্ব করা উচিত নয় সেটা করা উচিত আমাদের আর মানুষের মৃত্যুর পর দাফনের পর তথাকিত মেজবান ইত্যাদি নামে যে আপনার খাদ খাবার অনুষ্ঠানের প্রচলন আমাদের দেশে আছে এটি করোনা হাদিসের আলোকে প্রমাণিত না বরং এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেটার একটা ফটোকপি মাত্র তারা শ্রাদ্ধের মাধ্যমে যে কাজটা করে থাকি ওইটাই আমরা একই সমাজে বসবাসের কারণে আমাদের মধ্যে চলে আসছি বিধায় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং এগুলোকে অ্যাভয়েড করতে হবে শেহাব খান আপনি লিখেছেন আগে নামাজে অন্যরকম মজা পেতাম কিন্তু ইদানিং নামাজে তেমন কোনো আগ্রহ দেখছি না কোনো কারণ ছাড়াই নামাজ কাজা করে ফেলি অন্যান্য আমলেও আগের মতো শান্তি পাই না করণীয় কি ভাই শিহাব খান দেখুন প্রথম কথা হলো যে নামাজে যে মজা আমরা পাচ্ছি না এর অন্যতম একটা কারণ হলো যে আমরা আমরা নানা রকমের গুনাহে লিপ্ত এর একটি হলো যে হার হারাম উপার্জন হারাম উপার্জনের ফলে মানুষ কিন্তু এবারের স্বাদ নষ্ট হয়ে যায় এবার তৃপ্তি মানুষ হারিয়ে ফেলে আরেকটি হলো চোখের গুণা চোখের চেনা চোখ দিয়ে অপাত্র দৃষ্টিপাত করা হারাম জিনিসের দেখা এগুলো এবার স্বাদকে মানুষ নষ্ট করে দেয় এই জন্য এই বিষয়গুলোতে যদি আপনি বেঁচে থাকতে পারেন ইনশাল্লাহ এবার হতে তৃপ্তি এবং স্বাদ পাওয়াটা তৃণমূল সহজ হবে এবং সেই সাথে নামাজের মধ্যে বিশেষ করে আমরা যা পড়ি সেটা সুরা হোক দোয়া হোক তসবি হোক সেগুলোর অর্থ আমাদের বোঝা দরকার এবং বুঝতে পারলে আমরা সেগুলো মাথায় আনতে পারবো এবং সেগুলোর কথা চিন্তা করতে পারবো এবং এবাদতটাকে আমরা এনজয় করতে পারবো ইনশাআল্লাহ আর